প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তথ্যকণিকা বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি নিয়ে আলোচনা করব তা হলো, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসে মূল ভাব। মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট প্রবল হয় তখনই সুখের পূর্বাভাস তত নিকটে আসতে থাকে। দুঃখের আধারে কেটে গিয়ে জীবন সোনালী প্রভাত দেখা দেয়। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব সম্প্রসারিত ভাব নিয়ে। প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে প্রতিনিয়ত দিন রাত সংঘটিত হচ্ছে। সন্ধ্যার মধ্য দিয়ে রাত শুরু হবার পর থেকেই আধারের ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। মধ্যরাত পৃথিবীর সব কিছুকে আধারে কালিমা দিয়ে ঢেকে দেয়। কোনো রাতই চিরতরের জন্য নয়, ফলে আধার যতই ঘনিয়ে আসুক না কেন এক পর্যায়ে তা কেটে গিয়ে ভোরের সোনালী প্রভাত ফিরে আসবেই। অমাবস্যা ও চন্দ্রগ্রহণে কিছুক্ষণের জন্য চন্দ্রকে দেখা যায় না, কিন্তু একটু পরেই যখন উজ্জ্বল চন্দ্রের আলো আমাদের চোখে ঠিকই পড়ে তখন আমরা আনন্দিত হই। ঠিক তেমনি মানুষের জীবনের পর্যায়ক্রমে সুখ ও দুঃখ এসে দেখা দেয়। কোনো মানুষ সারা জীবন ধরে সুখী হতে পারে না, ফলে মাঝে মাঝে দুঃখ কষ্টের করাল গ্রাস যখন আমাদের জীবনে তছনছ করে দেয় তখন আমরা হতাশ হয়ে পড়ি। সুখের সঙ্গে দুঃখের বাঁধনের কথাটি আমরা ভুলে যাই, ফলে এই কষ্টকে মেনে নিতে আমাদের কষ্ট হয়। পৃথিবীতে কোনো কষ্টই চিরস্থায়ী নয়, তারপরও মানুষ ভাবে যে তার জীবনে এত কষ্ট বুঝি কখনো শেষ হবে না, কিন্তু তার পরে তার মনের অজান্তে এই দুঃখের অমানিশা কেটে গিয়ে একসময় সুখ এসে হানা দেয়। কাজেই মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন বুঝতে হবে তার অতি নিকটেই সুন্দর সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। দুঃখর পরে সুখ এসে তার জীবনকে রাঙিয়ে দেবে, আর এটি মানব জীবনের প্রকৃতি। প্রিয় দর্শক, এখন আমরা দেখব মন্তব্য। মন্তব্যই কী আছে? মানুষের দুঃখ কষ্ট দেখে কখনো বিচলিত হওয়া উচিত নয়, কেননা দুঃখের ঘোর অমানিশা কেটে গিয়ে একসময় সোনালী জীবন তাকে আলিঙ্গন করবে। প্রিয় দর্শক, আমাদের এই ভাব সম্প্রসারণটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম আপনারা দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।